নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। মৰিগাঁও জিলাত 144 ধারা জারি, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জারি 144 ধারা। জেলা দণ্ডাধীশ দেবাশিষ শর্মায় জারি করলে নিষেধাজ্ঞা। 24 এপ্রিলের বিয়লি 5 বজার বলবৎ হব এই নির্দেশ। ভোটগ্রহণ সমাপ্ত নোহাল জারি থাকিব নিষেধাজ্ঞা। বুধবারে দ্বিতীয় পর্যায়ের প্রচারের অন্তিম দিন। শাসক বিরোধীয় করেছে তীব্রতর নির্বাচনী প্রচার। তীব্র প্রচার ডিফুর কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেঙরও। বোকাজানগরের হাতে বাতে ভোট ভিক্ষা ইংলেঙর। ব্যবসায়ীসকলের সমস্যা দূর করার প্রতিশ্রুতি ইংলেঙর। শাসক বিরোধীয় তীব্রতর করেছে নির্বাচনী প্রচার। তীব্র প্রচার ডিফুর কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেঙর। বোকাজানগরের হাতে বাতে এনেদরে ভোট ভিক্ষা করা পরিলক্ষিত হল প্রার্থীগুলো। পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের প্রবঞ্চনা। 10 বছরে মজুরি বঞ্চিত 10,000 ঠিকাভিত্তিক কর্মচারী। রাজ্য সরকারক জবাবদিহি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের। সরকারক স্পষ্ট উত্তর দিয়ার নির্দেশ ন্যায়ালয়ের। 2014 চনের জুলাইত নিযুক্তি দিছিল কর্মচারীসকলক। মজুরি বঞ্চিত কর্মচারীসকল কাক চাপিছিল ন্যায়ালয়ের। মঙ্গলবারে 6খনক সভাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। পুয়ার ভাগত নগাঁর জুড়িয়াত প্রথম নির্বাচনী সভাত ভাগ ললে মুখ্যমন্ত্রী। নগাঁর প্রার্থী সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। জুড়িয়ার পাছত সামগুড়ি দুখনক প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী। সামগুড়িটো নগাঁর প্রার্থী সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। গোসাইগাঁওত নিশা বিধ্বংসী অগ্নিকাণ্ড। 20খনক অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত। কাপড় ঔষধকে ধরে কেইবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে জাহ যায়। অগ্নিকাণ্ডত কেইবা কোটিরও অধিক সম্পত্তির ক্ষতি সাধন। চেন্নাই সুপার কিংসর বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসর রোমাঞ্চকর জয়। মার্কস স্টোনিসর বিস্ফোরক খতকীয় ইনিংসর সহায়ত লখনৌ সুপার জায়ান্টসর 6 উইকেটত জয়লাভ। অথলে গল চেন্নাইর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডর শতকীয় ইনিংস। টিয়কর গোয়ালগাঁওত নিশা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত সম্পূর্ণরূপে ভস্মীভূত 3খন দোকান। সিলিন্ডার বিস্ফোরণের ফলত অগ্নিকাণ্ডর সূত্রপাত। এখন হোটেল, মাংসর দোকান, মণিহারি দোকানত জুই। বাক্সাত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আন্ধারর সুযোগ লৈ দুই যুবকের উপর দুর্বৃত্তর ছুরিকাঘাত। দুর্বৃত্তর আক্রমণত থিতাতে মৃত্যু রমণী বৈশ্য নামের যুবকজনের। মৃত রমণী বৈশ্যর ঘর বরবরী থানার অন্তর্গত পাখামারা গাঁওত। ভয়ঙ্কর ঘটনাটোত গুরুতরভাবে আহত রাকেশ লাহারি নামের আন এজন যুবক। নগাঁও লোকসভা সমষ্টির প্রচার সামরি দরং ওদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রী। দরং ওদালগুড়ি সমষ্টির মঙ্গলদৈত অনুষ্ঠিত হব হওয়া এখন জনসভাত নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রী। দরং ওদালগুড়ি সমষ্টির মঙ্গলদৈর পাছত চিপাঝাড়ত নির্বাচনী সভাত ভাগ লয়। চিপাঝাড়ত দরং ওদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী। তামুলপুরের নাগরিজুলিতো নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির এনডিএর মনোনীত প্রার্থী দিলীপ শইকীয়ার সমর্থনত নির্বাচনী প্রচার সভাত ভাগ ললে মুখ্যমন্ত্রী। আনহাতে রঙিয়াতো এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী। দরং ওদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার অভিযানত নামিল মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত প্রচার অভিযান চলাইছে বিজেপিয়ে। মুখ্যমন্ত্রীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত প্রচার চলাইছে। সংখ্যালঘু অঞ্চলের যাকে যাকে লোক মুখ্যমন্ত্রীর সভালে আহিছে। একে সময়তে সংখ্যালঘু লোকে এইবার বিজেপি কিয় ভোট দিব সেয়া স্পষ্ট করে দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। কংগ্রেস রাষ্ট্রীয় নেত্রী সুপ্রিয়া শ্রীনেতে দ্বিতীয় দিনের বাবে অসমত চলালে নির্বাচনী প্রচার। মঙ্গলবারে জাগিরোডর বুড়াবুড়ীত কংগ্রেস দলের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর হয়ে নির্বাচনী প্রচার চলালে কংগ্রেসের রাষ্ট্রীয় নেত্রী সুপ্রিয়া শ্রীনেতে। সর্বভারতীয় কংগ্রেসের মিডিয়া মুরব্বী সুপ্রিয়া শ্রীনেতক প্রচার অভিযানত সঙ্গ দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। নগাঁওত নির্বাচনী প্রচার চলার সময়ত রাজ্য দলের সভাপতি অখিল গগৈ আর ডিব্রুগড়ের মিত্রজোঁটর প্রার্থী তথা জাতীয় পরিষদের সভাপতি লুড়িনজ্যোতি গগৈকো দেখবলে পাওয়া হল। স্ট্রংরুমের সিসিটিভির মনিটর বিকলর অভিযোগ আপর প্রার্থী মনোজ ধানওয়ারর। তিনিচুকীয়াত স্ট্রংরুমের সিসিটিভির মনিটর বিকলর অভিযোগ। সর্বানন্দ সিংহ স্টেডিয়ামের স্ট্রংরুমত বিকল মনিটর। মঙ্গলবারে পুৱতি নিশা 2:20 বিকল সিসিটিভির মূল মনিটর। কারেন্ট যার পিছরপরাই প্রায় 4 ঘণ্টা ধরে মনিটর বিকল। তিনিচুকীয়াত সর্বানন্দ সিংহ স্টেডিয়ামের ইভিএম থকা স্ট্রংরুমত সিসিটিভির মূল মনিটর বিকল হওয়া সন্দর্ভত জেলা আয়ুক্তর সংবাদমেল। আয়ুক্তগাকী সদরি করা মতে স্ট্রংরুমত সকলো ঠিকই আছে। কারেন্ট যার পিছত সিসিটিভির মনিটরটোর কারিকরী বিযুক্তি ঘটিছিল বলে আপর প্রার্থী মনোজ ধানওয়ারে প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। CAA সন্দর্ভত জনতাক বিপথে পরিচালিত করেছে কংগ্রেসে। জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা পি চিদম্বরমক উভতি ধরে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর। নির্বাচনত জয়ী হবলে কংগ্রেসে 1960 চনের তুষ্টিকরণের রাজনীতি করার অভিযোগ শাহর। কংগ্রেস সরকারলৈ আহিলে CAA সহ কেইবাখনো আইন বাতিল করার ঘোষণা করেছিল পি চিদম্বরমে। CRPCকে ধরে কেইবাখনো আইন সম্পর্কত মন্তব্য করেছিল পি চিদম্বরমে। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা হব বলে কৈছিল কংগ্রেস শাসনলৈ আহিলে। ইয়ার প্রত্যুত্তর হিসাবে গৃহমন্ত্রী অমিত শাহে উভতি ধরে চিদম্বরমক বিজেপি কংগ্রেসের তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুঁজ দিয়ে আহিছে বলে মন্তব্য গৃহমন্ত্রী অমিত শাহর। কমলপুরত বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী দিলীপ শইকীয়ার সমর্থনত জোরদার রূপত চলিছে নির্বাচনী সভা। মন্ত্রী অশোক সিংহালে কমলপুর বিধানসভা সমষ্টিত কেইবাখনো নির্বাচনী সভাত অংশগ্রহণ করে বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে চলাইছে প্রচার। কমলপুর সমষ্টির অন্তর্গত বরাগুগত সোমবারে নিশা অনুষ্ঠিত এখন নির্বাচনী সভাত মন্ত্রী অশোক সিংহালে নাচি বাগি চলালে নির্বাচনী প্রচার। মন্ত্রীগুলোর নাচিলে এগারী অশীতিপর আইতায়ও নির্বাচনী প্রচারের মাজতে কমলপুরত কোনো প্রতিদ্বন্দ্বী নাই বলে উল্লেখ করলে মন্ত্রীগুলো। তামুলপুরের গুড়েশ্বরত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার নির্বাচনী প্রচার। দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে নির্বাচনী প্রচার চলাইছে বিজেপির সভাপতিগুলো। সোমবারে সন্ধিয়া তামুলপুরের গুড়েশ্বরের বেতনা হাইস্কুল খেলপথারত দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির NDAর সমর্থিত প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার চলায় বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। সভাত দরং ওদালগুড়ি সমষ্টির দিলীপ শইকীয়া বিপুল ভোটত জয়ী হব বলে মন্তব্য করে রাজ্যিক বিজেপির সভাপতিগুলো। বরপেটার নির্দলীয় প্রার্থী দুলু আহমেদর জাহাজর প্রতীক চিহ্ন লাভ। জাহাজর প্রতীক লাভ করার বাবে নির্বাচন আয়োগের বরপেটার ভোটারক ধন্যবাদ জ্ঞাপন দুলু আহমেদর। রাষ্ট্রীয় দলের অগপর ফণীভূষণ চৌধুরী কংগ্রেস আদি সকল দলের আক্রমণের লক্ষ্য হয়ে পড়ার অভিযোগ দুলু আহমেদর। বিজেপির সদস্যসকলে ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলত কংগ্রেসের হয়ে প্রচার চলাই অহার অভিযোগ করে দুলু আহমেদে। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশী নির্বাচনী সভাত রাইজর হেরেঙা উপস্থিতি। কংগ্রেস প্রার্থীগীর সভাত রাইজর উপস্থিতি হ্রাস পাক সাংবাদিকে প্রশ্ন সুদিবলে চেষ্টা করতে প্রথমে পলায়নের চেষ্টা করে। ঘরের কামত ব্যস্ত থাকার কারণে মহিলাসকল আহিব নোৱাৰে বলে পিছত মন্তব্য করে রাজবংশীয়ে। নবসরণিয়ার দল গণ সুরক্ষা পার্টি লোকসভা নির্বাচনক সংবাদ মেল। নবসরণিয়ায় নির্বাচন খেলার বঞ্চিত হওয়ার পিছতে GSPর প্রার্থী হিসাবে বিনীতা ডেকাক প্রক্ষেপ করেছে। রাইজে নবসরণিয়াক যান ভাল পায় বিনীতা ডেকাকও সিমানে সমর্থন করব বলে মন্তব্য নবসরণিয়ার। উত্তর গুয়াহাটির চন্দ্রাত মুখ্যমন্ত্রীর পত্নী রিণিকি ভূঁইয়া শর্মাই চলালে নির্বাচনী প্রচার। মঙ্গলদৈ ওদালগুড়ি সমষ্টির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে নির্বাচনী প্রচার চলালে রিণিকি ভূঁইয়া শর্মাই। নগাঁওত বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর হয়ে নির্বাচনী প্রচার চলালে রুণীনজ্যোতি গগৈ আর অখিল গগৈ। নির্বাচনী প্রচারের মাজতে বিজেপি আর AIDFক আক্রমণের লক্ষ্য করে লয় দুই গগৈয়ে। দেশ আর জাতির শত্রু বিজেপিক ভোট নিদিবলৈ রাইজক আহ্বান জানায় অখিল গগৈয়ে। আনহাতে উজনীত আরম্ভ হওয়া সুনামিয়ে মধ্য বিজেপির ভেটি থরক বরক করেছে বলে মন্তব্য লুণীনজ্যোতি গগৈ। জাতি করা অন্যায়ের বিরুদ্ধে বিজেপিক ভোট নিদিবলৈ লুণীনজ্যোতি গগৈ আহ্বান। পুনের মঞ্চর পুরা মাইক্রোফোন দলিয়ালে বদরুদ্দিন আজমলে। সোমবারে হাইলাকান্দিত এখন নির্বাচনী সভাত মাইক্রোফোন দলিওয়ার পিছত মঙ্গলবারে পুনরাবৃত্তি করলে আজমলে। হাইলাকান্দিত দলীয় সভাত ভাষণ দিয়ার মাজত হঠাৎ খঙতে মাইক্রোফোন দলিয়ালে আজমলে। হাইলাকান্দিত তিনি বিধায়কের উপর প্রচণ্ড খং হওয়ার বাবে মঞ্চর পুরা খঙতে মাইক্রোফোন দলিয়ায় সভাস্থল ত্যাগ করে। হাইলাকান্দির তিনি বিধায়কক অকর্মণ্য বলেও রাজহুয়া সভাতে ককর্থনা করে। মঙ্গলবারে দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলাবলে হাইলাকান্দিত নির্বাচনী সভাত খং উঠিল আজমলর। ধুবুরী দখলের লক্ষ্যে আজমলত দুর্গত দিনে নিশায় ব্যস্ত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন। সংখ্যালঘু আর ভাষিক সংখ্যালঘু ভোটারের সমর্থন পাবল নির্বাচনী সভাত রকিবুলের মুখত গরু খুঁটি আর বাঙালি খেদা আন্দোলনের প্রসঙ্গ। মুসলমানের উপর অত্যাচার চলার অভিযোগ তুলি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর AIDFর সভাপতি বদরুদ্দিন আজমলক তীব্র সমালোচনা ধুবুরী লোকসভা সমষ্টির প্রার্থী রকিবুল হুসেনের। ধুবুরী রাইজক মুখ্যমন্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্য করার অভিযোগ সামগুড়ির বিধায়ক তথা ধুবুরীর কংগ্রেসের প্রার্থীগুলো। লোকসভার দ্বিতীয় পর্যায় নির্বাচনের মাজত আছে মাত্র দুটা দিন। তেনে সময়তে ডিফুট গণ পরিষদ ত্যাগ করে পাহাড়ের কেবাগী নেতায় যোগদান করলে কংগ্রেস।
মৰিগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ প্ৰচাৰ চলাই সুৰেশ বৰাক হত্যাকাৰী সজালে অখিল গগৈয়ে। সুৰেশ বৰাৰ হাতত ৰাইজৰ জীৱন সম্পত্তিৰ নিৰাপত্তা নাই বুলি অভিযোগ তুলি বিজেপিক ভোট নিদিবলৈ অখিল গগৈৰ আহ্বান। আনহাতে পীযুষ হাজৰিকাকো কঠোৰ সমালোচনা অখিল গগৈ। মঙলবাৰে AIDFৰ নিৰ্বাচনী ইস্তাহাৰ মুকলি। দলটোৱে নিৰ্বাচনী ইস্তাহাৰ প্ৰকাশ কৰি বিজেপি চৰকাৰৰ বিসংগ নীতিৰ বিৰুদ্ধে সৰব হৈ উঠে, লগতে ইণ্ডিয়া এলায়েন্সৰ চৰকাৰ সমতা, সমন্বয় আৰু সমবিকাশৰ গুৰুত্ব দিব বুলি উল্লেখ কৰে ইস্তাহাৰত। কোকৰাঝাৰৰ গোসাঁই নিচিনা সমূহীয়া ভৱনত BPF দলৰ লোকসভা নিৰ্বাচনৰ ইস্তাহাৰ মুকলি। মঙলবাৰে নিৰ্বাচনী ইস্তাহাৰ মুকলি কৰে দলটোৰ কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ BPFৰ প্ৰাৰ্থী খাম্ফা বৰগয়াৰীয়ে। শিলচৰত সাংসদ গৌৰৱ গগৈৰ ৰোড শ্ব'। শিলচৰৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী সূৰ্যকান্ত চৰকাৰৰ হৈ ৰোড শ্ব'ৰ জৰিয়তে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে গৌৰৱ গগৈ। কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীৰ ৰোড শ্ব'ত সহস্ৰাধিক সমৰ্থকৰ অংশগ্ৰহণ। BTRৰ কাৰ্যবাহী সদস্য ৰঞ্জিত বসুমতাৰীৰ বিৰুদ্ধে সৰব ABMছ। ABMছৰ সভাপতি টাইছন হুছেইনৰ বিৰুদ্ধে BTRৰ কাৰ্যবাহী সদস্য ৰঞ্জিত বসুমতাৰীয়ে কৰা বিৰূপ মন্তব্যক গৰিহণা দিয়ে কোকৰাঝাৰ জিলা ABMছৰ সভাপতি নজৰুল ইছলামে। গুৱাহাটীৰ ৰাজীৱ ভৱনত অনুষ্ঠিত সংবাদমেলত শাসকীয় বিজেপি চৰকাৰক চোকা ভাষাৰে সমালোচনা কৰে ৰাজ্যসভাৰ সাংসদ ডঃ নাছিৰ হুছেইনে। মোদীৰ গেৰাণ্টিকো জুমলাবাজী আখ্যা সাংসদ নাছিৰ হুছেইনৰ। গোৱালপাৰাত মঙলবাৰে গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে ছখনকৈ নিৰ্বাচনী সভাত ভাগ লৈ বিশেষকৈ হাতীগাঁও, টিয়াপাৰা আদি সীমান্ত অঞ্চলত আজিলৈ প্ৰচাৰ চলাব যোৱা নাই কোনো এজন প্ৰাৰ্থীয়ে। প্ৰথমবাৰৰ বাবে সীমান্ত অঞ্চলত নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে। এক নম্বৰ কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ GSP দলৰ প্ৰাৰ্থী বিনীতা ডেকা নিৰ্বাচনী প্ৰচাৰ। বাক্সাৰ জালাস্থিত আঞ্চলিক অপৰ সুৰক্ষা সমিতিৰ মুখ্য কাৰ্যালয়ত বিকল্প প্ৰাৰ্থীগৰাকীৰ সৈতে প্ৰচাৰ চলাই কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ দুবাৰৰ সাংসদ নৱকুমাৰ শৰণীয়াই। কৰিমগঞ্জত বিজেপিৰ যুৱ মৰ্চাৰ ৰাজ্যিক সভাপতি সিদ্ধাৰ্থ অংকুৰ বৰুৱাৰ উপস্থিতিত এক বিশাল শোভাযাত্ৰা উলিওৱা হয়। কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ হৈ প্ৰচাৰ চলাই যুৱ মৰ্চাৰ ৰাজ্যিক সভাপতিগৰাকীয়ে। মঙলবাৰে ডিফুত হাজাৰ হাজাৰ লোকৰ উপস্থিতিৰে শক্তি প্ৰদৰ্শন কৰিলে পাৰ্বত্যভূমিৰ আঞ্চলিক ৰাজনৈতিক দল APHLCয়ে। ডিফু চৰকাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত দলটোৰ প্ৰাৰ্থী জে আই কাঠাৰৰ হৈ প্ৰচাৰ চলালে দলটোৰ সমৰ্থকসকলে। নগাঁৱৰ মৰঙ্গিয়াল গাঁৱত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই ভোট বিচাৰিলে বিজেপিৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰাই। শহুৰৰ গাঁৱত উপস্থিত হৈ ভোটাৰৰ মাজত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে। লোকসভা নিৰ্বাচনৰ সময়তে ৰহা ব্লক কংগ্ৰেছত বৃহৎ খহনীয়া। মঙলবাৰী ৰহাৰ মাগুৰ গাঁৱত অনুষ্ঠিত এক নিৰ্বাচনী সভাত ৰহা ব্লক কংগ্ৰেছৰ বহু নেতা কৰ্মীয়ে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ উপস্থিতিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে বিজেপিত। ধুবুৰী লোকসভা সমষ্টিত মুঠ 3024টা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত অনুষ্ঠিত ভোটগ্ৰহণ। সমষ্টিটোত মুঠ 26,42,675 লোকে সাব্যস্ত কৰে ভোটাধিকাৰ। মঙলবাৰী ধুবুৰী জিলা উপায়ুক্ত সংবাদমেলযোগে এই কথা সদৰি কৰে। নিৰ্বাচনী বিধি চলি থকাৰ সময়তে ধুবুৰীৰ বিভিন্ন স্থানত চলা অভিযানত আৰক্ষীয়ে 4টাকৈ মাৰণাস্ত্ৰ আৰু 13 জাই সক্ৰিয় গুলি উদ্ধাৰ কৰে। এতিয়ালৈকে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ ফ্লাইং স্কোৱাডে অভিযান চলাই 25,27,550 টকাৰ লগতে 10,000 লিটাৰ সুৰাও জব্দ কৰিছে। দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম, সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। বাতৰি আগবঢ়াইছো কৰি দিয়াৰ ইজৰাইলে মেৰাপানীত পত্নীক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ চেষ্টা অভিযোগ স্বামীৰ বিৰুদ্ধে। মৃত তৰালী দাসৰ পৰিয়ালে অভিযুক্ত স্বামীক গ্ৰেপ্তাৰৰ লগতে ন্যায়ৰ দাবীত মেৰাপানী থানা ঘেৰাও কৰে। মঙলবাৰে মেৰাপানী আৰক্ষী থানাৰ অন্তৰ্গত ৰতনপুৰত সংঘটিত হয় এই চাঞ্চল্যকৰ ঘটনা। মেৰাপানী আৰক্ষী আটক কৰি অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ বসুমতাৰীৰ লগতে তৰালীৰ শহুৰ আৰু শাহুৱেকক এবছৰ পূৰ্বে বিশ্বজিতৰ সৈতে বিবাহপাশত আবদ্ধ হৈছিল নাৰায়ণপুৰৰ তৰালী দাস। বিয়াৰ পিছৰে পৰা যৌতুক বিচাৰি পত্নীক অত্যাচাৰ চলাই অহাৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়ালৰ। মাজুলীত নিৰ্মীয়মান দলঙত শ্ৰমিকৰ মৃত্যু। কৰ্মৰত অৱস্থাত বিদ্যুৎস্পৃষ্ট হৈ এজন শ্ৰমিকৰ মৃত্যু। মৃত শ্ৰমিকজন নলবাৰীৰ 19 বছৰীয়া ছবৰুদ্দিন আলী। 18 বছৰীয়া আৰমান খান নামৰ আন এজন শ্ৰমিক আহত। বিদ্যুৎস্পৃষ্ট হৈ আহত আৰমানক AMCHলৈ প্ৰেৰণ। দুয়োজন শ্ৰমিকৰ ঘৰ নলবাৰীৰ পাটনাথ কুচিত।
লখিমপুর মাজুলি সংযোগী দলং নির্মাণ কার্যর সময় এই অঘটন মঙ্গলবারে পুয়তি নিশা সংঘটিত হয়। ভয়ঙ্কর অঘটন তো বিদ্যুৎস্পৃষ্টর ঘটনার পিছতে সাময়িকভাবে বন্ধ করে দিয়া হয় দলংর নির্মাণ কার্য। দলং নির্মাণের বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শ্রমিকসকলের। নিশা দলং নির্মাণ কার্য কর্তৃপক্ষ পর্যবেক্ষণ নকরার অভিযোগ। শ্রমিকর জীবনের হেতালি খেলার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিপজ্জনকভাবে দলং নির্মাণক কাম করে আহিছে শ্রমিকসকলে। ডিব্রুগড়ত বনকরা কিশোরীক নির্যাতন চলা চিকিৎসক দেবজিৎ দত্ত এতিয়াও মুকলি আকাশের তলত। আরক্ষী চিকিৎসক দম্পতির বিরুদ্ধে নমনীয় স্থিতি লওয়ার অভিযোগ উত্থাপন করেছে রাইজে। ডক্টর দেবজিৎ দত্তর পত্নী ববি কলিতাক শিশু কল্যাণ কমিটির কার্যালয়ের গ্রেপ্তার করার বিপরীতে এতিয়াও গ্রেপ্তার করবা নাই ডক্টর দেবজিৎ দত্তক। এগারী 11 বছরীয় বনকরা কিশোরীক চিকিৎসক দম্পতিয়ে চলাইছিল অকথ্য নির্যাতন। কিশোরীগীর গাত গরম পানি ঢালি দিয়ার দরে নিকৃষ্ট কাম করেছিল ডক্টর দেবজিৎ দত্ত আর পত্নী। আরক্ষীর নামত ধন দাবি করে জালত এজন। আদাবাড়ির গ্রেপ্তার কৃষ্ণ কলিতাক। জালুকবাড়ি আরক্ষী গ্রেপ্তার করে কৃষ্ণ কলিতাক। ধৃত কৃষ্ণ কলিতার ঘর বন্দীপাড়াত। দীর্ঘদিন আরক্ষীর নামত অপরাধীর ধন সংগ্রহ করেছিল। ড্রাগস মাফিয়ার ধন সংগ্রহ করতে পড়িল জালত। গুয়াহাটির জয়ানগরের সন্ধানহীন এজন লোক। সন্ধানহীন লোকজন জাহিদ খান উরফে দারা সোমবার বিয়লির সন্ধানহীন হয়ে আছে লোকজন। পারিবারিক সমস্যাত মানসিক অশান্তিত ভুগি আছিল জাহিদ খান। ডিব্রুগড়ের খোয়াঙর সমীপর গেমন দলংর বহিদিং নদীত জঁপিয়ালে এজন অচিনাক্ত ব্যক্তিয়ে। সোমবারে বিয়লি সংঘটিত হয় এই ঘটনা। আরক্ষী আর এস ডি আর এফ বাহিনী অব্যাহত রাখিছে উদ্ধার অভিযান। মঙ্গলবারে পুয়া পুনের অভিযান চলাইছিল এস ডি আর এফ বাহিনী। বেটকুসিত গড়চুক আরক্ষী আর এস ও জির ড্রাগস বিরোধী অভিযান। মঙ্গলবারে চলা এই অভিযানত তামুলপুরের মিঠিঙ্গা বড়ো নামের একটা ড্রাগস সরবরাহকারীর 13টা ড্রাগস ভর্তি কন্টেইনার, মোবাইল ফোন, নগদ ধন জব্দ করে অভিযানকারী দলটোয়ে। দবকার লালুংগাঁও প্রাথমিক বিদ্যালয়ের দুর্বৃত্তর উপদ্রব। সোমবারে নিশা বিদ্যালয় চৌহদত নতুনক নির্মাণ করা স্কুল গৃহ ভাঙি বিস্তর ক্ষতি সাধন করে দুর্বৃত্তয়। ঘটনা সংক্রান্ত দবকা আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে স্কুল কর্তৃপক্ষ। কলিয়াবরের হালনা চাহ বাগিচার লেংটেঙত উত্তপ্ত পরিস্থিতি। সোমবারে নিশা বিলাসী বাহনত গরু চুরি করে রাইজর রোষত গরু চুরর দল। উত্তেজিত লোকে ভাঙিলে দুখনক বিলাসী বাহন। রাইজর প্রহারত আহত দুই গরু চোর। উত্তেজিত রাইজর প্রহারত আহত হওয়া গরু চোর দুটাক চিকিৎসালয়ত ভর্তি। ধৃত গরু চোর দুটা চামগুড়ির বরঘাটর বাহারুল ইসলাম আর কন্দুয়ামারীর শরীফুল ইসলাম বলে চিনাক্ত করেছে আরক্ষী। ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত উত্তপ্ত পরিস্থিতি। এগারী প্রসূতির মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির চিকিৎসালয় চৌহদত। সন্তান প্রসবর পাছতে মৃত্যু হয় প্রসূতিগীর। চিকিৎসকর গাফিলতিত প্রসূতিগীর মৃত্যু হওয়ার অভিযোগ। আকৌ বিতর্ক জুবিন গার্গ। মাজুলীত শিল্পী জুবিন গার্গর সংগীতানুষ্ঠানত অবাঞ্ছিত পরিস্থিতি। মাজুলীর গড়মূরের সংগীতানুষ্ঠানের মঞ্চত সংগীত সিন্ধু উপাধি গ্রহণের পাছতে মাজুলীর সত্রাধিকারক প্রভু ঈশ্বর বলে করা সম্বোধনের মুকলিক বিরোধিতা করলে জুবিন গার্গে। মাজুলীর সত্রাধিকারক ঘেন্টা প্রভু ঈশ্বর বলে কয় মাজুলীর জনতার রোষত পড়িল জুবিন। পরবর্তী সময়ত আয়োজক সমিতির অনুরোধত মঞ্চত ক্ষমা খুঁজবলে বাধ্য হল জুবিন গার্গ। শিল্পী জুবিন গার্গর মন্তব্যক লো সমগ্র মাজুলীতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। সত্রাধিকারক লো জুবিন গার্গে করা বিতর্কিত মন্তব্যত ক্ষোভিত হয়ে পড়ে মাজুলীবাসী। এপিএসসি কেলেঙ্কারির তদন্তর খতিয়ান দাখিল এস আই টির। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ত এস আই টিয়ে দাখিল করলে খতিয়ান। আদালতের হেঁচাত বন্ধ খামত তদন্তর খতিয়ান দাখিল। 22 এপ্রিলের ভিতর উত্তর দিবলে নির্দেশ দিয়েছিল আদালতে। এপিএসসি কেলেঙ্কারির তদন্তক লো আদালতের প্রশ্নের সম্মুখীন হয়েছিল এস আই টি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে চাকমা হাজংক অরুণাচল সরকারে 1 ইঞ্চি মাটি এরি নিদিয়া বলে সংবাদমেলযোগে প্রকাশ করেছিল। এই সন্দর্ভত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর সাধারণ সম্পাদক রাতুল বরগোহাঁয় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে ইয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ি তোলার হুঙ্কার দিয়ে। হাজং আর চাকমা শরণার্থীক সংস্থাপিত করার মুখ্যমন্ত্রীর লগত আলোচনা করা বলেও কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে প্রকাশ করা মন্তব্য সন্দর্ভত বিধায়ক অখিল গগৈর প্রতিক্রিয়া। এই সন্দর্ভত মুখ্যমন্ত্রীক তেওঁর স্থিতি রাজহুয়া করবলে আহ্বান বিধায়কজনের। কাজিরঙাত সাফারিত নিয়োজিত হয়ে থাকা একটা পোহনীয়া হাতির মৃত্যু ঘটেছে। বাগরি বনাঞ্চলত হাতি সাফারিত ব্যবহার হওয়া লক্ষ্মীমালা নামের হাতিজনীর মৃত্যু। ইফালে উদ্যান কর্তৃপক্ষ অজ্ঞাত কারণত হাতিটির মৃত্যুর খবর লুকাই রখার অভিযোগ। কাকপথারত বনরিয়া হাতির আক্রমণত নিহত এগারী মহিলাগীর উপর উবন গাঁওয়ার সুশীলা কুঁয়ার বলে জানিবা হয়েছে। ঘরের চোতাল হারি থাকতে আক্রমণ করে বন্য হস্তিয়ে। ডিগবৈ কাকপথার রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে স্থানীয় রাইজর উত্তাল প্রতিবাদ। বনরিয়া হাতির আক্রমণত নিহত সুশীলা কুঁয়ার নামের মহিলাগীর পরিয়ালক উচিত ক্ষতিপূরণের দাবি জানায় প্রতিবাদকারীসকলে। পাছত ডুমডুমা রাজচক্র বিষয়া উপস্থিত হয়ে বন বিভাগের নিয়ম অনুসরি উচিত ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে।
অসমত অরুণাচলৰ হাজাৰ হাজাৰ লোকক কাৰ জৰিয়তে সংস্থাপিত কৰিব বুলি সাংসদ কিৰেণ ৰিজিজুৱে কৰা দাবীত জাঙুৰ খাই উঠিছে ৰাজ্যৰ দল সংগঠন। অরুণাচলত থকা অসমীয়াসকলে আজিলৈকে পি আৰ চি নাপালে অথচ এতিয়া অসমলৈ অরুণাচলীক সংস্থাপন কৰিব বিচৰা কাৰ্য কেতিয়াও মানি লোৱা নহব বীৰ লাচিত সেনাৰ হুংকাৰ। যোৰহাট জিলাৰ টিয়ক সমষ্টিৰ জাজিমুখ অঞ্চলৰ দহ বাৰখন গাঁৱত এখন জৰাজীৰ্ণ বাঁহৰ দলঙেৰে পাৰাপাৰ হয় অঞ্চলটোৰ ৰাইজ। কিন্তু এই জৰাজীৰ্ণ দলংখন ভাগি যোৱা টুলুঙা নাৱেৰে মৰণথৰণ দি পাৰাপাৰ হ'বলগীয়া হৈছে অঞ্চলটোৰ ৰাইজে। মৰাণৰ ঝলমত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, চাৰিচকীয়া বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ মাতৃ কন্যাৰ মৃত্যু। উত্তৰ গুৱাহাটীত পুনৰ ডাম্পাৰৰ সন্ত্ৰাস, তীব্ৰবেগী ডাম্পাৰে মহতিয়াই নিলে ৰংমহল দুৰ্গা পূজা মণ্ডপৰ দেৱাল। মহানগরীর ফাঁসি বজারত বিধ্বংসী অগ্নিকাণ্ড মঙ্গলবারে পুয়ায় পাটর কাপড়ের দোকানত লাগিল জুই। জারিওয়ালা ফ্যাশন হাউসত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডত লাখ লাখ টাকার পাটর কাপড় জ্বলি সারখার। দিগারুর ঘগুয়া গাঁৱত বিধ্বংসী অগ্নিকাণ্ড সোমবারে নিশা সন্ধ্যা ডেকা নামের এগারী মহিলার ঘর জুই লাগিল। দেওবারে সন্ধ্যা ডেকার বরপুত্রর বিবাহ আছিল, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডের সূত্রপাত। মহানগরীর কামাখ্যা গেটত প্রকাণ্ড ফেটি সাপ উদ্ধার। কামাখ্যা গেটর এখন দোকানের ভিতরের বিষাক্ত ফেটি সাপডাল উদ্ধার করে আজারার সর্ববন্ধু অভি মেধিয়ে। তামুলপুরের ছোট আলিয়াত এ বি এম সির রাজহুয়া সভা, সভাত এ বি এম সির ছোট আলিয়া আঞ্চলিক সমিতি গঠন। নলবারী জেলার ফালরি কাটি আহি নতুনক বিটিআরত অন্তর্ভুক্ত হওয়া এই অঞ্চলের সংখ্যালঘু রাইজক নিজকে সংগ্রামী হিসাবে গড়ি তোলার আহ্বান এ বি এম সির। সদ্যঘোষিত মেট্রিকর ফলাফল ঐচ্ছিক বিষয়ে সংস্কৃত ভাষাত রাজ্যখনের ভিতরতে সর্বোচ্চ এক নম্বর লাভ করেছে ঢেকিয়াজুলি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মেহভিস রায়নে। এগারী মুসলমান সম্প্রদায়ের মেহভিসে সংস্কৃতত এক নম্বর লাভ করাত বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীসকল আনন্দিত হয়েছে। সদ্যঘোষিত মেট্রিকর ফলাফলত শিমলুগুড়ির বাগানীবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 100% উত্তীর্ণর হার। বিদ্যালয়খনের 49 জন শিক্ষার্থী মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল, ইয়ার 24 জন প্রথম বিভাগত আর 25 জনে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয়েছে। জামুগুড়িহাটর মাউন্ট সিনাই ইংলিশ হাইস্কুলের 100% শিক্ষার্থী এইচ এস এল সি পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হয়। বুধবারের আরম্ভ হয়েছে তিওয়াসকলের বহাগ বিহু। ধেমাজির বরদলনি মাইসা চাপরি কৃষ্টি সংঘর বাকরিত সদর ধেমাজি তিওয়া ছাত্র সন্থার উদ্যোগত দুদিনিয়াক আয়োজন করা হয়েছে পিছাক দামাসি লালি লাং নৃত্যত ঢোল পেপাঙ্গগনার মাতত মুখরিত চৌদি। পুরাণ প্রসিদ্ধ দীর্ঘেশ্বরী দেওয়ালয়ের মদন চতুর্দশী তিথির বার্ষিক পর্ব অনুষ্ঠিত হয়। সোমবারী নিশা পরম্পরা অনুযায়ী মদন চতুর্দশী তিথির দীর্ঘেশ্বরী বিগ্রহ রাইজে উলিয়াই আনি মণিকর্ণেশ্বরত সদল বলে উপস্থিত হয়। মহানগরীত পুনের চিলনি চোরের সন্ত্রাস, পিস্তল দেখুয়ায় মহিলার ডিঙির কাঢ়ি নিলে সোনার চেইন, জোরোদত সংঘটিত হল এই কাণ্ড। লঙ্কার কারিখানা বজারত বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডত ভস্মীভূত এখন কাপড়ের দোকান গুদামঘর, প্রায় 60 লাখ টাকার ক্ষয়ক্ষতি অগ্নিকাণ্ডত। কাকপথারত পরম্পরাগত রাতি বিহু উদযাপন, মরাণ জনগোষ্ঠীর সংগঠন সমূহের উদ্যোগত কাকপথারর কাঠ বস্তির জ্যোতিময় মধ্য ইংরাজী বিদ্যালয়ের খেলপথারত উদযাপন করা হয় রাতি বিহু। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে কণ্ঠশিল্পী তরালী শর্মা। সদৌ বরপেটা কেন্দ্রীয় রঙালী বিহু উদযাপন সমিতির 46 সংখ্যক সম্মিলনীর সাংস্কৃতিক সন্ধিয়াত অঙ্গরাগ পাপন মহন্তর সঙ্গীতানুষ্ঠান, এটার পিছত আনটো জনপ্রিয় গীত গাই দর্শকক মোহাচ্ছন্ন করলে জনপ্রিয় শিল্পীগুলি। আর্থিক দৈন্যতাত ভুগিছে তীর্থনগরী হাজুর ভরলি তোলার কাৰাটে খেলুৱৈ লিজা নায়ক। 8 মে'ত দেরাদুনত অনুষ্ঠিত হবলগীয়া এক রাষ্ট্রীয় পর্যায়ের কাৰাটে প্রতিযোগিতাত অংশগ্রহণ কৰিবলৈ কাৰাটে খেলুৱৈগৰাকীক এতিয়া প্রয়োজন কিছু ধনৰ। উত্তর প্রদেশের মিরাট লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী তথা রামায়ণের রামখ্যাত অরুণ ভোগোভিলের নির্বাচনী প্রচার সমষ্টিট অনুষ্ঠিত এক বিশাল রোডশোত বিজেপি প্রার্থীগুলোর প্রচার চলালে রামায়ণত অভিনয় করা সীতা তথা দীপিকা সিখলিয়ায়। মহারাষ্ট্রের মুম্বাইত 4,44,00,000 টাকার হীরা জব্দ, 13টা নথিভুক্ত গোচরের ভিত্তিত অভিযান চলায় শুল্ক বিভাগে জব্দ করে 6 কেজি 815 গ্রামতক অধিক ওজনের হীরা। তিহাৰৰ কারাগারত সুগার লেভেল বাড়িছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি তিহাৰ জেলতে ইনসুলিন দিয়া হয়েছে মুখ্যমন্ত্রীগুলো, বর্তমান 320 পাইছেগৈ অরবিন্দ কেজরিওয়ালের সুগার লেভেল। অরবিন্দ কেজরিওয়ালের ন্যায়িক জিম্মার মেয়াদ বৃদ্ধি, 7 মে'লৈ জেলতে থাকিব লাগিব মুখ্যমন্ত্রীগুলো। কে কবিতার ন্যায়িক জিম্মার মেয়াদ 7 মে'লৈ বৃদ্ধি, দিল্লির সুরানীতির গোচরত কারাবন্দী কেজরিওয়াল আর কবিতা। উচ্চতম ন্যায়ালয়ত পুনের মুখ থেকে চা বাবা রামদেবর পতঞ্জলির বিতর্কিত বিজ্ঞাপন সন্দর্ভত করা ক্ষমা আবেদন পুনের খারিজ, 30 এপ্রিলত এই সন্দর্ভত পুনের হব শুনানি। মালয়েশিয়া দুর্ঘটনাত পতিত দুখন হেলিকপ্টার, আকাশমার্গত সেনার দুখন হেলিকপ্টারের মাজত হওয়া সংঘর্ষত মৃত্যু হয় 10 জনক লোকর। মালয়েশিয়ার লুমুটত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা, পেরাকর আপতকালীন বিভাগে নিশ্চিত করেছে এই তথ্য।
ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।